হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ফারজানা ফ্রম ব্লগ উইথ ফারজ। আজকে একটি নতুন ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। অনেকদিন পর আজকে কলেজে গিয়েছিলাম একটু কাজে, তো ভাবলাম একটি ব্লগ করে ফেলি। তো চলুন আমার কলেজটি ঘুরে দেখা যাক। শিক্ষানগরী রাজশাহীর কেন্দ্রস্থলে অবস্থিত রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী তথা উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ। এটি স্থাপিত হয়েছিল 1958 সালে এবং জাতীয়করণ করা হয়েছিল 1982 সালে। 1958 সালের জুলাই মাসে রাজশাহী মহানগরীর রাজারহাটা এলাকায় প্রতিষ্ঠিত কলেজটি মাত্র 140 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে কলেজটির উন্নত মানের পড়াশোনা এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চার জন্য শুধু শিক্ষানগরী রাজশাহীতে নয়, বরং দেশের বিভিন্ন জেলার অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর এখানে পড়তে আসে। এইটা হচ্ছে কলেজটির ফার্স্ট ফ্লোর। যেহেতু এখন করোনার প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, স্কুল কলেজ সব বন্ধ, সেজন্য কলেজটিতে স্টুডেন্টদের আনাগোনাও এখন কম। যেহেতু 2 বছর ছিলাম কলেজে, তো ভালো খারাপ সব রকমের স্মৃতি মিশে আছে কলেজের প্রত্যেকটি আঙ্গিনায়। সেই অল্প সময়ের স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন কলেজে আসি। কখনো কখনো কলেজ দাপিয়ে বেরিয়েছি, কখনো কখনো ক্লাস বাঙ্ক করেছি। সব রকমের একটা মিশ্র অভিজ্ঞতা ছিল কলেজে। এটি হচ্ছে কলেজের সেকেন্ড ফ্লোর। মূলত ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরেই আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাব ছিল, তারপর ডিপার্টমেন্টের হেডদের অফিস ছিল। এটা হচ্ছে মেয়েদের কমন রুম। এখানে অনেক সময় কাটিয়েছি আমরা ফ্রেন্ডসরা, আর খেলার কিছু সামগ্রীও ছিল। এখানে একদম ছেলেরা নট অ্যালাউড। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, আর এইটা আমাদের গার্ডেন। এখানে অসংখ্য গাছ রয়েছে, ফুলের গাছ সহ বিভিন্ন শোভাবর্ধক গাছ একটা মনোরম পরিবেশ ক্রিয়েট করেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, কলেজ ব্লগ। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সটে আরও কোনো ব্লগ দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।